প্রতারকত্ব থাকে থাকে আমাদের তো উচিত আমরা যেন সারা বাংলাদেশের ইতিহাস বদলাই দিতে পারি। এইটা থেকে আমি কাজ করা শুরু করছি। এখন আসা আমি এবার ইলেকশন আমার ইলেকশনে দাঁড়াইছি। আমার কাছে মনে হয়েছে আমার দাঁড়ানোর কোন ইচ্ছা ছিল না। এটা সাংঘাতিক দুই নাম্বার মানুষের সাথে বেশি কাজ করা লাগছে। আপনার বিশেষ করে ইমানের লেভেলটা এত নিচে গেছে, এটা ইমান ঠিক রাখায় এখন হাতের উপর জ্বলন্ত কয়লা রাখার মতো। আমার কাছে মনে হয়েছে যে খারাপ লোকের কাছে যদি ক্ষমতা চলে যায় শুধু ওয়াজ কইরা তো আর আমরা মানুষ করতে পারবো না। ধরেন থানা, ধরেন নেতা, যারা মেইন ক্ষমতা, এটা যদি খারাপ লোকের কাছে চলে যায় তাহলে ভালো লোকরা তো শোষিত হবে, পারবে না খোলা যাবে। আমি নেমে গেলাম নির্বাচনে, সুযোগও পাইলাম। আমার দল এবার একটা সুযোগ দিছে যে নৌকা ধারে দিছে, দিয়া বলছে যে নৌকার বাইরেও আপনি দাঁড়াইতে পারবেন। তাই বললাম এইবার একটু জনমত যাচাই করে দেখি। আমার এলাকায় মাধবপুর আর সোনারঘাট মিলে আমি 48টা ব্রিজ করে ফেলছি নিজের টাকায়। আপনারা আমার এলাকার কোনায় কোনায় গেলে দেখবেন ছোট ছোট 100 ফিট লম্বা ব্রিজ আছে। আমি তখন চিন্তা করলাম যে আমার এই ব্রিজ গুলা খরচ করতে লাগে 6-7 লাখ টাকা, কোনটা 10 লাখ টাকা। এইগুলো আমি চিন্তা করলাম যে আমার মরার পরে কি থাকবে। ধরেন আমার বয়স 44, আমার একটা ধারণা যে আর মনে হয় 10-15টা কুরবানি ঈদ পাইতে পারে। তাইলে এর পরেও আমার 50 বছর আমার ওই ব্রিজ গুলা থাকবে। তো সদ গায়ে দাঁড়িয়া হুজুররা বলেন যে সদ গায়ে দাঁড়িয়া হবে এটা। তা আমার এখন একটা ইচ্ছা, আমি আমার যে জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমান। এমন না যে আমি আপনাদের কাছে ভোট চাইলে আপনারা ভোট দিলেই আমি সম্মানিত হয়ে যাব, তা উপরওয়ালা ইশারা যদি না থাকে তা আমি সম্মানিত হইতে পারবো। আর আপনি আমারে যতই চেষ্টা করেন, হুজুর যতই চেষ্টা করেন আমারে হেদায়েত করতে, যদি উপর থেকে হেদায়েতের ইশারা না থাকে আপনারা আমারে হেদায়েত করতে পারবেন না। আমার একটা ইচ্ছা যে আমি মাধবপুর সোনারঘাটের ইতিহাসটা বদলাই দিতে চাই, উন্নয়নের ইতিহাসটা বদলাই দিতে চাই। আমার একটা আমার মা যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি আমারে বলতেন যে মৌলভী বাজারে আমারে বিয়ে করাইতে চান, বলতেন যে মৌলভী বাজারের মানুষ নাকি নরম হয়, মেয়েরা ভালো হয় বা এরা অত লোভী হয় না। এটা আমার মা বলতেন আমার। তখন আমি চিন্তা করলাম যে মৌলভী বাজারে মনে হয় ভালো, কিন্তু আমার কপালে আর মৌলভী বাজারে বিয়ে করা হয় না, কারণ আমি হবিগঞ্জেই বিয়ে করছি। তখন আমার একটা ইচ্ছা আছে ভাই, এইবার যদি আমি এমপি হই তাইলে 5 বছরের মধ্যে মাধবপুর আর সোনারঘাটটারে এমন জায়গায় নিয়ে যেতে চান সারা বাংলাদেশের মানুষ যেন আফসোস করে আহারে মাধবপুরে যদি একটা মেয়ে বিয়ে দিতে পারতাম। এটা আমার একটা ইচ্ছা আছে। আপনারা আমার জন্য একটু দোয়া রাখবেন। আমার ইচ্ছা আছে, শক্তিও আছে, এই বয়সে আমি কুলাইয়া উঠতে পারবো। আমার জন্য আমি হুজুরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।